যখন সেন টিমে বাইরে থাকবেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে আমি এই জায়গাটা মেবি এই জায়গাটা মিস করে গেছি। তো ওই জিনিসগুলো এখন আমি খুব ক্লিয়ার দেখতে পাই যে আমি এই জায়গাটা এই জিনিসগুলো মিস করে গেছি। জাতীয় দল থেকে বাদ পড়ার পর নাইম নিজের ভুল খুঁজেছেন, খুঁজেও পেয়েছেন, নিজের ব্যাটিং নিয়ে কাজ করেছেন, ডিপিএলে 900-এর বেশি রান করে জাতীয় দলেও ফিরেছেন, কিন্তু আফগানিস্তানের বিপক্ষে 2 ম্যাচে তার প্রাপ্তি 9-0। ইমার্জিং এশিয়া কাপে এসেও 22-এর বেশি রান করতে পারেননি প্রথম ম্যাচে। বিশ্বকাপের দলে ব্যাকআপ ওপেনার হিসেবে নাইমের কথা ভাবছিলেন অনেকেই, সেই আলোচনায় পানি ঢেলে দিয়েছেন বাঁহাতি এই ব্যাটার নিজেই। তবে নাইম কিন্তু থেমে নেই, নিজের ব্যাটিং নিয়ে কাজ করে যাচ্ছেন, জানেন সুযোগ ফুরিয়ে যায়নি এখনও, 2টা দারুণ ইনিংস খেললেই বদলে যাবে ছবিটা। লম্বা সময় জাতীয় দলের বাইরে থাকার সময়টায় নাইম নিজেকে নিয়ে অনেক কাজ করেছেন, নিজের খেলাটাকে আরও ভালোভাবে বুঝতে শিখেছেন। তার ব্যাটিংয়ের অনেক কিছু নিয়েই প্রশ্ন ছিল অনেকের, এখন কমেছে নাইমের সুবাদেই। তিনি এখন জানেন সব দিকে খেলতে পারা আর হাতে অনেক শট থাকাটা কতটা জরুরি। সব দিকে রান করার চেষ্টা করছি। ওয়ানডে ক্রিকেট আপনার শুধু একদিকে ক্রিকেট খেললে আপনি সবসময় সাকসেস হতে পারবেন না, তো ওয়ানডে ক্রিকেট সব ধরনের ক্রিকেটে সব দিকেই রান করতে হয়। নিজেকে নিয়ে একটু চিন্তা করলেই বোঝা যায় যে আসলে আমার কী ইম্প্রুভ করা যেতে পারে। স্ট্রাইক রোটেটের জন্য তো অবশ্যই কাজ করছি, না কাজ করলে তো আপনার সাকসেস হওয়া ডিফিকাল্ট। নাইমের যেই কথাগুলো ব্যবহার করা হয়েছে তার সবই গত ঢাকা প্রিমিয়ার লিগের সময় বলা, তখন তার সুসময়, এখন সময় কিছুটা কঠিন। কিন্তু নাইমকে হিসেবের বাইরে রাখার কোনো সুযোগই নাই, বিশ্বকাপে ব্যাকআপ ওপেনারের দৌড়ে তিনি এখনও বাকিদের চেয়ে এগিয়ে। যেই পরিস্থিতিতে আফগানিস্তানের বিপক্ষে খেলেছেন তখন যে কারোর জন্যই দারুণ এক ইনিংস খেলা কঠিন ছিল, খেলে ফেলা গেলে হয়তো গল্পটা অন্যরকম হতো, অনেক কিছুই বদলে যেত, নাইম পারেননি। কিন্তু তিনি জাতীয় দলে যখন ফিরতে পেরেছেন নিশ্চিতভাবেই আবারও ফিরবেন। ইমার্জিং এশিয়া কাপের পরের ম্যাচগুলোতে বাংলাদেশকে জয় এনে দেওয়া ইনিংস খেলেই নাইম ফিরে পাক হারানো আত্মবিশ্বাস, দিয়ে যাক সমালোচকদের জবাব, সেটাই কামনা। শ্রীলঙ্কা থেকে উৎস মাহমুদ, অলরাউন্ডার।